আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের শেয়ারের কিছু অংশ তার নিকট আত্মীয়দের নামে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইভ্যালির চেয়ারম্যান এবং এমডির স্বজনদের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। রাসেল ও তার স্ত্রী জেলগেটে বসে বা কারাগারেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন বলে জানিয়েছেন ইভ্যালির গ্রাহক পক্ষের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হুসাইন।